গার্লফ্রেন্ড সালফ্রেন্ড নিয়ে কি হাউলি হাউসেল নি তোমাকে আমি জানার মতো তোমাকে বাড়ি হাউলি নে ভালো বলা বিচ্ছা তো পাইতেছ না আর কেম নে বাবা আমি তো তেরে লাই পড়ছি বালের জীবন আমার নদী বানাইছিলাম ভিডিও বানাবার নিকে ভিডিও তো দূরের কথা তো হ্যালো ভিউয়ার্স তো আন্দ্রা কেমন আছেন তো আশা করি আন্দ্রা ভালো আছেন আমরাও ভালো আছি তো ইন্ডিয়া মি যাইবার নছিলাম তো এই রাস্তা দিয়ে বাইতে যাবেন ছিলাম তো দেখলাম মুন্না ভাইয়ের কেটিএম মিনে সাইডে খাড়া করে দিয়েছে তো কেটিএমটা দেখে রেখেতে কেটিএম যদি না আছে তো মুন্না ভাই নিশ্চয়ই এর আশেপাশে আছে তো ওই যে চকে দেখা গেছে দুই তিনজন প্লান ভিডিও বানাইতেছে রিলস বানাইতেছে তো ওনে যাবো মুন্না ভাই ওনে থাকুন না গেছে তো বাইকে ফিল্ডের লগে আছে ইস্তে তো ফিল্ডে যদি আসে তাহলে আমরা ওনে যাবো তো ক্যামেরাম্যান আমার সাথে আহ স্যান্ডেল খুয়ে গেছে গা দেখছ কি মুন্না ভাই পাইছি তো এখন আমরা মুন্না ভাইয়ের লগে কথা বলবো তো আন্দ্রার সাথে থাকেন তো মুন্না ভাই তাহলে কি খবর চলো ভাই কে ভালো তোমার তো মেলা দিন ধরে ভাবতাছি লক করুম ভিডিওর মধ্যে কমেন্ট সমেন্ট করি আর কি বহুতে কমেন্ট করে তো রিপ্লাই দিয়া হোনা তো ধরো এখন ওটা খারাপ পাওয়ার কোনো কথা না তো এখন যাই হোক তাহলে তোমার খবর চবর কি খবর চবর ভালোই কিন্তু তোমার আমার মোটামুটি ইনশাল্লাহ ভালো পরে তো এনে বাইক নিয়ে এসে গার্লফ্রেন্ড সালফ্রেন্ড নিয়ে কি হাউলি হাউসেল নি তোমাকে আমি জানার মতো তোমাকে বাড়ি হাউলি নে পার্টনার মানে কয়েকজন আইছে মানে শাইরি ডায়লগ বানান নাকি পরে ডায়লগ সালক বানাইতেছি মিলে মিশে বেকি ও তাহলে ভাই তোমার তো বহুত ভাইরাল ডায়লগ আছে কয়েকটা তো ইনস্টাগ্রামে তো পুরো ভাইরাল চলতে আছে ট্রেন্ডিং এ থাকে ডায়লগ গুনে তো এনে ট্রেন্ডিং এ থাকা দুইটা ডায়লগ আমাদের দর্শকের মানে জন্য দুইটা ডায়লগ আমরা শুনবার চাইতেছি ঠিক আছে আমি কইতাছি তুমি নিজেরে কি মনে করো বিশ্বাস সুন্দরী কপালে থাকলে থাক পা না থাকলে নাই তুমি যেটা মেয়েকে সুন্দর হয়েছ ওইটা দিয়ে আমরা ক্যারাম খেলাই একদম হাসা কথা তো মুন্না ভাই তো মেলা দিন ধরে আর কি আশায় আছিলাম যে একখানে লগ হমু হমু বলে জায়গা লগ হয়েছে আর কি ভালো হয়েছে লগ হয়ে তোমার বাড়ি কোনে আমার বাড়ি ভাই হয়েছে তেতলির তল বরবেড়া যেটা জেলখানা জেলখানার থেকে 1 কিলোমিটার আর কি পশ্চিম ফিলে যান নাকি তো যাই হোক আর একটা ডায়লগ শোনা গেছে তোমার ভালো বলা বিচ্ছা তো পাইতেছ না আর কেম নে বাবা আমি তো তেরে লাই পড়ছি তো এই ডায়লগটা মানে আর কি ভালো আর কি ব্যাপক ভাইরাল বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে তো তোমার মুন্না ভাই তোমার যে ফার্স্ট টাইম যে একটা ডায়লগ ভাইরাল হইছে তখন তোমার নাম আর কি ইউটিউবের লাইনে তোমার 1% আহি নাই তখন তোমার দুই একটা মানুষই করতো কিন্তু তখন অত ইউটিউবে বা ইনস্টাগ্রামে ভাইরাল হইছে না কিন্তু স্ট্যাটাস আছে ফেসবুকে স্ট্যাটাস আছে কিন্তু একবারে এমন কোন হচ্ছে যেটা দেখা আমার নাম ভাই আসল না যে স্ট্যাটাস লাগে নাই আমিও লাগাইছিলাম যে এই ডায়লগটা এখন বার চাই যেটা আমার আর কি মানে মুন্না করেছে ঠিক আছে বুঝছি কোনটা বালের জীবন আমার নদী বানাইছিলাম ভিডিও বানাবার নিকে ভিডিও তো দূরের কথা ভালো করে ঘুমই হয় নাই একটা প্রেম করছিলাম সেও চাইরা গেল ইউটিউব আইছিলাম নাম কামাবার নিকে নাম কামানি তো দূরের কথা কেউ আমারে সাবস্ক্রাইবই করে না তো এটা এলো আমার ভাইরাল ডায়লগ আর একটা আছে এটার পার্ট টু আছে মানে হিটা ভাইরাল লগে লগে ভাইরাল চলছে এটা কই দি হ্যাঁ বালসিরা জীবন আমার এত কষ্ট করে ভিডিও বানায় কেউ সাবস্ক্রাইব করে না এক মাগিরে ভালোবাসিলাম সেও বুঝে না ভাবছিলাম বিয়া কইরা বউ বানামু বউ বানানি তো দূরের কথা তো আমার সুবাড়াই দেখ পারবারে না বরিয়া এটা এই নয় আর কি ভাইরাল ডালো তাতে ভালো না তাহলে ইউটিউব ফেসবুকে তাহলে ইনকাম কি রকম হ্যাঁ ইউটিউব ফেসবুকে ওটা তো ধরো মানে কন্যা কেনা মানে কমিউনিটি গাইডলাইন যেটা আছে তো মানে কি মান আছে তো তাদেরকে আনুমানিক একটা আইডিয়া আনুমানিক মানে কি হন কবার গেলে আমার যে ইনকাম আমি ভয়েস স্ট্যাটাস বানাই মানে আমার ভিডিও লং ভিডিও না এটা ধরো সবাই জানে মানে লং ভিডিও ইনকাম কম থেকে আমি কিন্তু কিছু সংখ্যক মানে আমার ইউটিউবে আমি কিন্তু লং ভিডিও দিতেছি হয়তো কিবা ব্লগ দিতেছি মানে কিবা একটা কথা নিয়ে হইলো মানে কিবা একটা উৎস নিয়ে হইলো উদ্দেশ্য মানে নিয়ে আইছি মানে আহি লং টা মানে লং ভিডিও বানামু তো হেজনে কয় যে আমার মানে যেটা ইনকাম ইনকামটা একটু কম তো আর কি ধরো শিকর খাওয়ানো ডেটা তাহলে তোমার যদি শিকর খাওয়ানো ডেটা হয় তাহলে যে আমরা যে কাম করতে দিলে আমার কি আইব তোমাকে আব ভবিষ্যৎ আব গিরি খাওয়ানো হইতো এইডাই না আড়াব টেহা আছে ইনকাম আছে সোশ্যাল মিডিয়া ভালো করে কাম করা হলে ইনকাম পাতি ভালোই আছে বুঝছো মেন কথা কি মনে যোগ দিয়া লাইক আছা করনাক বস যিকোনো এক ক্যাটাগরির ভিডিও তোমার সারন লাগবো মানে আজকে ধরো ড্যান্স করতেছ আর একদিন হেল্পিং ভিডিও বানাইতেছ আর একদিন তুমি অ্যালবাম বানাবার নিছ ঠিক আছে আর একদিন রিলস বানাবার নিছ মানে এক সময় একটা যদি করে তাহলে কাম হবো না
যদি হেল্পিং বানাও তাহলে হেল্পিং বানান লাগবো, যদি মানে কমেডি ভিডিও বানাও তাহলে কমেডি, যদি অ্যালবাম বানাও মানে সাউন্ড সিস্টেম মানে অ্যালবাম জন্য তো ওই টাইপেরই বানান লাগবো, মনে হচ্ছে যে কোনো এক ক্যাটাগরির ভিডিও ছাড়াও, যদি ব্লগ বানাও তাহলে খালি ব্লগিং ই করবা। তো আমরা তো ব্লগ স্লগ বানাই না, এতে দেখে নিয়ে যাওয়া নাইছি ঠিক আছে, আমাকে অরিজিনালি কন্টেন্ট হয়েছে আমাকে ফানি কন্টেন্ট, আমরা ফানি ভিডিও বানাই মানে প্রবলেম ভিডিও বলে কয় বুঝছি তো, এমনি প্রবলেম নাই ধর হয়তো আমার লগে যেমনি জাস্ট কথা হয়েছে একটা ভিডিও শুট করে ওই ইয়েই ডালবা, মানে আমাকে চ্যানেলে একটা হেলো রে ডালবা, এমনি প্রবলেম নাই মানে ধর আমার কোন গাল মানে সেলিব্রিটি মানে যারা যারা আছে আমি নিজের সেলিব্রিটি কই না মানে আমরা ধর জায়গা থেকে মানে দর্শকের সাপোর্ট করে মানে একটু ধর হয়তো পাবলিকের কাছে মানে ফেমাস কিছু একটু বানাইছে, জায়গা থেকে হলো নাম আছে যে একটা মুন না পরিচয় আছে যাবা ফ্রম আসাম ও একটা পরিচয় আছে তাই না, ইনজাম হলো বিশাল অবজন একটা পরিচয় আছে, রাকিব শটপান একটা পরিচয় কেমনে আমার একটা মুন না জিবি মুন না বলে মানে সিনে যায় আর মানে কি ভাই এক্সট্রা কোয়ালিটি আছে মানে আমি জানি সাইরে ভিডিও বানাই, তারপরে যে একটা আর একটা হুনছিল না যে হামকালা হেতু কি আহে কলজাল ডালে তো ভালো হয় না, ওরও কিন্তু আমার লাগে লিখছেন শহীদুর রাকিম তো ওরও কিন্তু মানে একটা কোয়ালিটি আছে নিজের একটা, তো ওই টাইপের নিজের ধরো থাকবো মানে ভালো লাগে, তো তাগো নাগাল মানুষের বা কিবা একটা ইন্টারভিউ নিবার গেলা দেখা হইলো এতদিন পরে মানে ভালোবাসার মানুষ, তাগো ইন্টারভিউ নিয়ে সারলা অসুবিধা নাই একটা দুইটা ভিডিও সারা হবে, তাহলে হ্যাঁ আমাকে তো ভিডিও তো সারতাছি মোটামুটি ভালো, ভিডিওর মধ্যে ভাই একদমই ভিউ যায় না তো সাবস্ক্রাইবারও বাড়ে না, ভিডিও মানুষের দেখে না কি এমনি গে, তো তোমার যেগুলো দর্শক আছে বা আমাকেও যেগুলো দর্শক আছে বা যেগুলো মানুষের কাছে আমাকে ভিডিওটা যায় বলতে ক্লিকও করে না হিন্দা দর্শকের উদ্দেশ্যে কি বেড়া কম, তো চ্যানেলের নাম কি তোমাকে ব্যাড ফ্রেন্ডস নিউ, তো ব্যাড ফ্রেন্ডস নিউ মানে আমি ভিডিও করে দেখি নাই আবার যদি হন লেকচার মানে মারি যে ভালো ভালো ভিডিও বানাই তোমরা একটু দেখো বারে সাপোর্ট করো অন্য কিছু করবার না মানে ডাইরেক্ট কি চ্যানেলের নাম কিলা ব্যাড ফ্রেন্ডস নিউ, তোমরা দর্শক মানে আমার যারা মানে ভালোবাসার মানুষ আছো মানে প্রিয় ভক্তরা আছো সবাই ওই কইতাছি যে তোমরা যাও বাইরের চ্যানেলে যাও যায় যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তাকে মানে একটু হেল্প করবা, মানে ছোট একটা ইউটিউবার তাকে যদি মনে উৎসাহ দাও মানে ভালোবাসা দাও তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো ধরো ভালো কোয়ালিটি মানে ভিডিও তোমাকে দেওয়া হবো, আজকে ধরো একটু খারাপ হইলো হয়তো এডিট করতে খারাপ হইলো বা কিবা ভয়েস লাগাইতে খারাপ হইলো বা একটু অভিনয় খারাপ হইলো তো কোনো ব্যাপার না, তোমরা একটু সাপোর্ট করো খারাপ হলে তাকে শিখাই দিবে যে না ভাই কমেন্ট করবা যে ভাই এটা তোমাকে ভুল চলতেছে শুদ্ধ করার চেষ্টা করবো, তো বাসে কমেন্ট করো নাই আগো যাও ভিডিও গুলো দেখো যা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু আমার তরফ থেকে কইতাছি মানে আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা একটু সাপোর্ট করে আর কি, তাহলে মুন্না ভাই আজ পর্যন্ত তুমি লাইন মারছো কয়টা নাকি লাইন ভাই এমনি হন ওটা তো কোয়ারতেছি না তো যাই একবার ভালো পাইছিলাম আমি সময় দিনে মেসেজ করা আমি আমার ভাল লাগে না জ্বালা ভুগতে ভুগতে মানে কষ্ট যেটা পাইছি এই কষ্ট ভুলা যায় কি করা হয়েছে না ভালোবাসাটা পামো তারপরে দেখা যাক বিয়া বাড়ির কথা আর কি পরে চিন্তা আছে ধরো এক দুই বছর যাবো আর কি দুই বছর আগে যত ফেমাস হয়ে গিয়ে বা যত ই করি গে আমরা তো দুই বছর আগে করুম না আমাকে বিয়া করু না বয়স হয়েছে তুমি কি কোয়াল কি কো আরো বহুত পরে সামনে